হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকালবেলায় বসে পড়েছি, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো মৌ শেখ কমেন্ট করেছিলেন যে ব্রেকফাস্ট নিয়ে বসতে, তাই জন্য আমি আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে কি আছে দেখো, ডিম পাউরুটি টোস্ট আর কলা আছে, এখানে কফি আছে, সবার তাই আছে। তো আমার মেয়েও আজকে বসেছে আমাদের সাথে, সবাই তিনজনই আছে একসাথে, কারণ ব্রেকফাস্টটা আমি মনে করি একসাথে খাওয়াটাই ভালো লাগে, খেতে গল্প করে করে খেতে ভালো লাগে, তাই জন্য আজকে সবাই মিলে ব্রেকফাস্টটা একসাথে নিয়ে বসলাম। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। আমি রিয়েলি সরি, কারণ তুমি অনেকদিন আগে কমেন্ট করেছিলে যে এই ব্রেকফাস্টটা নিয়ে বলতে, তো আমার একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা তুমি অবশ্যই দেখো। ছোট ছোট ভিডিও উনিও থাকছেন আস্তে আস্তে, বলো বলো।
সবার কমেন্টে আমি রাখতে চেষ্টা করব, একটু দেরি হয় আমার, বাট আমি চেষ্টা করবো রাখতে। আরো তোমরা অনেক কমেন্ট করেছো, আমি সেগুলো রাখার চেষ্টা করবো। তোমাদের কিরকম ভিডিও আরো তোমরা আমাদের থেকে দেখতে চাই সেগুলো কমেন্ট করবে অবশ্যই। মাস শেষ মিতালি আস্তে আস্তে থাক, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার মেয়ে একটা ছোট্ট ইউটিউবার, তো ওরও একটা চ্যানেল আছে মিতালি পান্ডা, তোমরা অবশ্যই সেখানে গিয়ে আমার মেয়ের ভিডিও গুলো দেখতে পারো। দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ঠিক আছে, তাহলে ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর কিরকম ভিডিও আমাদেরকে দেখতে চাইছো আবারও বলছি, অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভিডিওটা এখানেই এন্ড করছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো বাই।